back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে ভিডিও থাম্বনেল পড়ে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো, আমার হেয়ার রেমেডি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা টাইম হয়ে গেল, মানে আমি কোনো হেয়ার রেমেডি কোনো DIY ইউজ করিনি, আর চুলটা মানে বিশ্বাস করবে না এতটা পরিমাণে রাফ হয়ে গেছিলো, মানে নিজের নিজের মাথায় মানে জাস্ট এখন দেখো একটা আঙুল দিচ্ছি ইজিলি নেমে চলে আসছে, খুব খুব মানে পরিমাণে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। বাট আমি তোমাদের দেখাবো আমার আগের ভিডিওটা, আমার এই ধরো এই DIYটা ইউজ করার আগে আমার সিচুয়েশান কী ছিল হেয়ারের, সেই ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে। আর আফটার এফেক্ট তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, জাস্ট দেখো। স্মুথ হয়েছে, আর কি কারণে এতটা স্মুথ হেয়ার, সিল্কি হেয়ার পাবে। তো তোমরা এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো, জাস্ট ফার্স্ট ওয়াশে কিন্তু তোমরা 100% রেজাল্ট পাবে, আমি এইটুকু বলতে পারি। তো এটার জন্য বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে তোমাদের একদম হয়ে যাবে, খুব বেশি খরচা করতে হবে না তোমাদের। তো আমি অনেকক্ষণ হয়ে যায় হেয়ার ওয়াশ করে এসেছি, আর হেয়ারটা এখন আমার পুরো ড্রাই হয়ে গেছে, আমি শুধু জাস্ট একটু হেয়ার সিরাম ইউজ, আমি আমার যেটা হেয়ার সিরাম ইউজ করি তো আমি সেটাই করবো, আর তোমরা চাইলে তোমরা তোমাদের মতো হেয়ার সিরাম ইউজ করতে পারো। তো আমি যে হেয়ার সিরামটা ইউজ করি সেটা জাস্ট ওয়ান পাম্প নিয়েছি, করে অ্যাপ্লাই করে দেবো। বেশি কথা বলবো না, জাস্ট এত সুন্দর একটা হেয়ার বাড়িতে বসে ইনস্ট্যান্ট কি করে পাবে, এত সুন্দর গ্লোটা দেখো হেয়ারে যতটা সিল্ক এন্ড শাইন হয়েছে কি করে পাবে, তার জন্য ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, দেন তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের এখানে প্রথমেই লাগবে দই, দইয়ে আছে ভিটামিন B5 আর D, যেটা আমাদের চুলের জন্য খুবই দরকার, আর যাদের ডাল ফ্রিজি হেয়ার তাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ। আর এখানে আমি হানি ইউজ করছি, হানি বা মধু হলো এমন একটা প্রাকৃতিক প্রোডাক্ট যেটা তোমরা যে কোনো হেয়ারের জন্য ইউজ করতে পারো, আর যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে তারা কিন্তু ডেফিনেটলি এই হানিটা ট্রাই করতে পারো তোমাদের DIY-এ, তো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তারপর আমরা ইউজ করছি ভিটামিন ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল ইউজ করার কারণ হলো এদের হেয়ার লস প্রবলেম সলভ করে, তোমার স্ক্যাল্পটাকে ক্লিন রাখে, সাইন দেয় তোমাদের হেয়ারে একটা, আর যে ইম্প্রুভ করে স্ক্যাল্পের যে সার্কুলেশনটা থাকে সেটা কিন্তু ইম্প্রুভ করে। আর এখানে আমি একটাই ক্যাপসুল ইউজ করছি, এই ফুল প্যাকটার জন্য জাস্ট একটা ক্যাপসুল কিন্তু ইনাফ। সো এই প্যাকটাকে কিন্তু ভালো করে মিক্স করব, মিক্স করে তারপরে কিন্তু আমরা হেয়ারে ফুল লেন্থে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেব। রেজাল্ট দেখতে পাবে যে তোমাদের হেয়ারটা আগের থেকে কতটা সফট হয়েছে, শাইন হয়েছে, সিল্কি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এই হোম রেমেডিটা ট্রাই করো, আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।